বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নবগ্রামের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। নবগ্রাম মুক্ত মঞ্চে এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, নবগ্রাম তৃণমূলের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ সহ অন্যান্যরা। জাতি ধর্ম নির্বিশেষে সর্বস্তরের মানুষ সামিল হন এই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে। না, আমাদের 26-এর প্রচার শুরু করার দরকার পড়ে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস যেভাবে 365 দিন মানুষের পাশে থাকে, মানুষ দিনের শেষে দেখেন যে তাদের খাদ্য, তাদের বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এই সমস্ত ব্যাপারে তাদের কী কী জায়গা হয়েছে, সেইটার উপর দাঁড়িয়েই মানুষ, বাংলার মানুষ, বুদ্ধিমান মানুষ, বাংলার মানুষ, নবজাগরণের জায়গা বাংলার মাটি, সেই বাংলার মাটি, স্বাধীনতা আন্দোলনের মাটি, সেখানে মানুষ যথেষ্ট জ্ঞানী এবং পলিটিক্যালি অত্যন্ত সেন্সিটিভ, তারা ভেবেচিন্তেই ভোট দেন। সুতরাং এখন প্রচার করার কিছু নেই। আমরা মানুষের সঙ্গে 365 দিনই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জনসংযোগ রাখি, এটা তার অন্যতম একটা জনসংযোগের কর্মসূচি। মুর্শিদাবাদ আমার নিজস্ব গ্রামের জেলা, মানে আমার জন্মসূত্রে আমি মুর্শিদাবাদের ছেলে, মুর্শিদাবাদে পড়াশোনা করে বড় হয়েছি, ছোটোবেলা কেটেছে মুর্শিদাবাদ, সুতরাং মুর্শিদাবাদের উপর একটা প্রাণের টান আছে। এছাড়াও নবাবের জেলা মুর্শিদাবাদ, আজকে ভালো লাগছে এটা দেখে যে এই নবাবের জেলা, যেখানে একসময় ইংরেজদের পতাকা উঠেছিল কিছু বিশ্বাসঘাতকের হাত ধরে, আবার ঠিক একই জায়গায় দেশের স্বাধীনতা বজায় রাখার জন্যে সিরাজদৌল্লা মীরমদন সহ বিভিন্ন মানুষ প্রাণ দিয়েছিলেন, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের লড়াইটাও এমন একটা শক্তির বিরুদ্ধে যারা স্বাধীন ভারতবর্ষকে আবার পরাধীন করে তুলতে চায়, তার বিরুদ্ধে লড়াই। সেখানে মানুষের ঢল দেখে ভালো লাগছে। এত বড় একটা উৎসব হয়ে গেল পশ্চিমবাংলায়, যেখানে 48,000-এর বেশি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছে। প্রত্যন্ত গ্রামের মানুষ যারা দুর্গা পুজো করতে পারতো না অর্থের অভাবে, তাদের পাশে দাঁড়িয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যা কংগ্রেস CPM 34 বছর, কংগ্রেস 27 বছর ছিল, স্বাধীনতার পরে দাঁড়ায়নি। আজকে শহরের লোকেরা পুজো করে একরকম, আর প্রত্যন্ত গ্রামের মানুষ যারা আবেগে, প্রত্যেকটা মানুষ যারা ভক্তি ভরে মায়ের পুজো করে, চাঁদার অভাবে পুজো করতে পারতো না পাড়ায়, শিডিউল কাস্ট আদিবাসী এই অংশের মানুষের কাছে আজকে এই দুর্গা পূজা আজকে আশীর্বাদ হিসাবে পৌঁছে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।